রাশিয়ানরা ধারণা করে অনেকেই যে শিশুটি তার মায়ের কথা বলছে অথবা দুই হাত তুলে বলছে, সৃষ্টিকর্তা কি অপরাধ ছিল আমার, কি অপরাধ ছিল আমার যে আমাকেও তারা ছাড়েনি, আমাকেও তারা বিন্দুমাত্র ছাড় দেয়নি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, আমি ডক্টর বাদশা সরোয়ার ফ্রম সরোয়ার অ্যান্ড সন্স। আজকে আমরা আছি রাশিয়ার সিম্পারোপল শহরে। আমাদের গন্তব্য আজকে রেড ক্যাম্প, সিম্পারোপলের একটি ঐতিহাসপূর্ণ ইতিহাসময় জায়গা। সঙ্গেই থাকুন, উপভোগ করুন আমাদের সাথে। আমাদের কাঙ্ক্ষিত জায়গায় বলা হয়েছে এই জায়গা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান সরকার কর্তৃক সবচেয়ে বেশি শোষিত, সবচেয়ে বেশি শাসিত হয়েছে। এই জায়গাটিতে জার্মান সরকার কর্তৃক যে ধ্বংসলীলা চলেছে তা কম ছিল না মোটেও। 15,000 মানুষের জীবন নিয়ে খেলা করে এই জায়গাটি এখনো কালের পরিক্রমায় স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে, 15,000 মানুষের জীবনের অনেকগুলো কাহিনী চিত্র হিসাবে। জার্মান সরকার কর্তৃক 1941 সাল থেকে 1944 সাল পর্যন্ত এই জায়গাটি ছিল জার্মান সরকারের সবচেয়ে বড় ক্যাম্প। বলা হয়ে থাকে এই জায়গাতে রাশিয়ান সরকারের মিলিটারি থেকে শুরু করে বৃদ্ধ, যুবক, বালক কাউকেই ছাড় দেওয়া হয়নি। আজকের এই ওয়েদারটি যদি আপনারা দেখেন, আকাশ কাছে আকাশের পরিক্রমায়, বাতাস বইছে বাতাসের পরিক্রমায়, এটা প্রমাণ করছে যে হাজারো বছরের ব্যবধানে, হাজারো বছরের ইতিহাসে কখনো কষ্ট অর্জিত জায়গাগুলি কখনো তাদের স্মৃতিকে ভুলে যায় না। সেই জায়গা যেটা বলা হয়ে থাকে 15,000 মানুষকে একসাথ করে বিভিন্ন জায়গা থেকে তারা এখানে মেরে ফেলে, আর এই জায়গাটা এখনো 100 বছরের ইতিহাসে মানুষ স্মরণ করে বিনম্র শ্রদ্ধায়। মানুষ ফুল দিয়ে স্মরণ করে এই মানুষগুলোকে, মানুষ আগুন জ্বালিয়ে স্মরণ করে এই মানুষগুলোকে, কারণ এরাই ছিল তাদের দেশপ্রেমিক, এরাই ছিল তাদের পরিবারবর্গ, এরাই ছিল তাদের আপনজন। দেখছেন আমার পিছনে একটি শিশু তার দুই হাত তুলে কি জানি বলছে। রাশিয়ানরা ধারণা করে অনেকেই যে শিশুটি তার মায়ের কথা বলছে অথবা দুই হাত তুলে বলছে, সৃষ্টিকর্তা কি অপরাধ ছিল আমার, কি অপরাধ ছিল আমার যে আমাকেও তারা ছাড়েনি, আমাকেও তারা বিন্দুমাত্র ছাড় দেয়নি। এই জগতে আমারও তো খেলার অধিকার ছিল, ছিল বাঁচার অধিকার, কেন আমি অচেতে চলে গেলাম অন্য পারে। তাই রাশিয়ানরা মনে করে এই শিশুটির হাত তোলাটা এখনো তার আত্মা খেলতে চায় তাদের সাথে। তাই রাশিয়ানরা প্রতিনিয়ত এসে নতুন নতুন খেলনা শিশুটির সামনে রেখে যায়, আর তারা বিশ্বাস করে এটা যদি অতৃপ্ত আত্মা একটু তৃপ্ত পায়, ক্ষতি কি তাতে। দাঁড়িয়ে আছি মিউজিয়ামের সামনে, চলুন দেখি কতটুকু কষ্ট বহন করেছে এই মিউজিয়াম। মানুষগুলো তাদের নিজেদের সাথে বেমানি করা হয়েছে, তাদেরকেও কারদরে ধারণা করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, এই ছবিগুলো সাক্ষী বহন করে। আর এখানে আপনারা দেখছেন লাশগুলি কিছু মানুষকে নিয়ে সঙ্গীরা যাচ্ছে তাদের নিজ নিজ গন্তব্যে। আর আমরা কিছু সামনে যাই, আমরা দেখবো যে প্রত্যেকটা সোলজার, যারা যারা মেন মেন মানুষ ছিল, তাদের যেসব জিনিসগুলো তারা পেয়েছে, যেমন এই একটা মানুষের লাশ পাওয়ার সাথে সাথে তার ভিতরে ছিল ডকুমেন্ট, সেই ডকুমেন্টগুলো আজও এরা স্মৃতিপাতায় রেখে দিয়েছে মানুষকে দেখানোর জন্য। সেই ইন্টারেস্টিং বিষয় হলো যেটা, আমাদের এই বিশ্বযুদ্ধের সময় যে মানুষগুলোকে মারা হয়, অনেকগুলো খেলনা, অনেকগুলো ব্যবহৃত জিনিসের মানুষগুলোর কাছ থেকে পাওয়া যায়। কিন্তু যদি আমরা ক্লোজ থেকে দেখাই, আপনারা দেখবেন এখানে মানুষ, যে মহিলারা যে বাসার মধ্যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো ব্যবহার করতো, তার কাটাগুলো দিয়ে বলা হয়ে থাকে মানুষের হাতগুলো বেঁধে মানুষকে নিয়ে আসা হতো। এইসব জিনিস দেখলে আর বলতে ইচ্ছা করে, যেসব জিনিস, যেসব সামগ্রী ছিল মানুষের জীবনের সঙ্গে, আজ কেন তা মিউজিয়ামে বন্দি। আর এখানে ছিল এই ম্যাপটি, এই ম্যাপটি হচ্ছে কোথায় কোথায় ছিল যুদ্ধের ঘাঁটি, কোথায় কোথায় ছিল জার্মান সরকারের ক্যাম্প, ইভেন রাশিয়ানদের ক্যাম্প। আমরা যদি একটু পিছিয়ে দখল করি,
এই জায়গাটা এই ম্যাপটা আপনারা যে লাল লাল পয়েন্ট দেখছেন এই সব পয়েন্ট ছিল যুদ্ধের ঘাট যেখানে সবচেয়ে বেশি মানুষ মারা হয় এই 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 পয়েন্টটা হচ্ছে বেশি মানুষ মারার জায়গা আর আমরা এখন যেখানে অপেক্ষা করছি এই জায়গাটাও এই জায়গার অন্তর্ভুক্ত সিম্পল বল আপনি দেখবেন ফোর স্টার হচ্ছে এবং মানুষ মারা কিন্তু এখানে কতগুলো স্টার কতগুলো ধ্বংসলীলা এই জায়গা বহন করছে একটু সামনে গিয়ে আমরা দেখবো এখানে মনিটরের মধ্যে সবসময় এই যারা রাশিয়ানরা আছে যুদ্ধের স্মৃতিগুলো যা যেগুলো ওদের কাছে সজ্জিত আছে তারা মানুষকে দেখায় আর আমরা একটু সামনে গেলে এটাও দেখতে পাই যে মানুষগুলি এখনো স্মরণ করে তাদের মর্যাদার মানুষগুলিকে তাদের সৈনিককে আর আপনারা দেখবেন কাঁটাতারটা কি বহন করে কাঁটাতারটা বহন করে দুজনের বন্ধুত্বের মাঝখানে কাঁটাতার হয়ে দাঁড়িয়েছিল জার্মান কর্তৃক মিলিটারিরা সরোরেন্ট সস ফ্যামিলি কখনো আপনাদেরকে কোনো জায়গা দেখালে কিছু অফকোর্স কিছু কিছু জিনিস বলতে চায় আমরা ভালোবাসি মানুষকে আমরা সবাই ভালোবাসতে চাই মানুষকে স্বাভাবিক মৃত্যু সবার জন্য কাম্য আমরা সেটা কোনো অস্বাভাবিক মৃত্যু সেটা হোক 100 বছর আগে জার্মান সরকার কর্তৃক হিটলারের কাহিনী সেটা হোক এখনকার কোনো নতুন শাসকের কাহিনী গাইজ আমরা এখন দেখতে দেখতে একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকে আপনাদের দেখালাম জাদুঘরে মানুষের স্মৃতি নিয়ে গড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের অনেকগুলো কাহিনী বললাম দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান কর্তৃক হিটলার কর্তৃক শাসিত এক জনগোষ্ঠীর কথা আর এই বর্ষণমুখ সন্ধ্যায় বলতে অনেক ইচ্ছা করে বর্ষণমুখ এই সন্ধ্যায় প্রকৃতি কাঁদছে তার নিজ অনুভূতিতে মানুষ কাঁদছে আপন আপন স্মৃতিতে সবচেয়ে বড় কথাটা হচ্ছে সারোর অ্যান্ড সন্স সবসময় ট্রাই করবে আপনাদের সাথে নতুনত্ব নিয়ে আসার জন্য সেটাও প্রাকৃতিক সৌন্দর্য আর সেটাও অনেকগুলো স্মৃতি কাতর অনেক কাহিনী নিয়ে আপনারা পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সারোর সন্সের সাথেই থাকুন সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের জন্য সবসময় আমরা দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করেন ভালোবাসা দোয়া আর আসসালামু আলাইকুম সবাইকে সারোর সন্স আপনাদের সাথেই আছে।